হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন বা প্রথমবারের মতো আমাকে দেখছেন, তাদের জন্য ছোট্ট করে আমার একটা ইন্ট্রো দিয়ে দিই। আমি জয়তি মুখার্জি, বাংলাদেশে আমি প্রায় 11 বছর নিউট্রিশনিস্ট হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছি। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছি, সুতরাং আমি ভাবলাম যে আমার এখানকার অভিজ্ঞতা, এখানকার আমি কী ধরনের সুযোগ সুবিধা ভোগ করছি, এই ছোট ছোট এক্সপিরিয়েন্স আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করব। সেই সূত্র ধরে আজকে আরেকটি এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলে এলাম। আমি রিসেন্টলি এখানে বুস্টার ডোজটি নিয়েছি। অনেকের মনে বুস্টার ডোজ নিয়ে অনেক প্রশ্ন আছে, তো চলুন আজ জেনে নেওয়া যাক আমার ইংল্যান্ডে বুস্টার ডোজ নেওয়ার অভিজ্ঞতা। প্রথমে জানব যে এখানে বুস্টার ডোজ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগে কিনা। ইংল্যান্ডে বুস্টার ডোজ নেওয়ার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। এখানে কিছুক্ষণ পরপর ওয়াকিং ডিস্টেন্সেই বুথের মতো ভ্যাকসিনেশনের বুথ রয়েছে, সো আপনি সেখানে ওয়াকিং বা সরাসরি যেয়ে ডোজ নিতে পারেন। আমি ওইভাবে গিয়েছিলাম। বুস্টার ডোজ নেওয়ার শর্ত কি? বুস্টার ডোজ নেওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনার ফার্স্ট দুটি ডোজ কমপ্লিট হতে হবে এবং সেটা অন্তত 3 মাসের একটা গ্যাপ থাকতে হবে। আমি এখানে একটি নিকটবর্তী একটি ভ্যাকসিনেশন বুথে গিয়েছিলাম এবং সেখানে আমি কাগজ দেখিয়েছি যে আমি আমার দেশে দুটি ভ্যাকসিন কমপ্লিট করেছি এবং এটা 3 মাসেরও বেশি সময় হয়ে গেছে। তখন ওনারা বললেন যে হ্যাঁ, তুমি তাহলে বুস্টার ডোজ নেওয়ার জন্য এলিজিবল। এরপর আমাকে যখন ভিতরে নেওয়া হলো, আমার জন্য 3 জন কাউন্সিলর ছিলেন, একজন নার্স আর 2 জন ডক্টর। শুধু আমার জন্য না, এখানে প্রতিটি মানুষের জন্য 3 জন করে মানুষ থাকে। ডক্টর 2 জন কাউন্সিলিং করেন, এরপরে নার্স ভ্যাকসিনটা দিয়ে দেন। সো ডক্টররা আমার কাছে জানতে চাইলেন যে দুটি ভ্যাকসিন আমি নিয়েছি, ওখানে আমার কোনো রিয়াকশান হয়েছে কিনা, আমি ভালো ছিলাম কিনা, আমি কোনো কিছু কোনো অ্যালার্জিক কোনো সমস্যা হয়েছে কিনা। এরপরে তারা জানতে চাইলেন যে আমার কোনো অসুস্থতা আছে কিনা, আমার কোনো রোগ ব্যাধি আছে কিনা, আমি কোনো রেগুলার বেসিসে কোনো ওষুধ নিই কিনা, আমি কোনো মেডিসিনের প্রতি অ্যালার্জিক কিনা। এরপর ওনারা জানতে চাইলেন আমার ফ্যামিলিতে কী কী ডিজিজ আছে, অর্থাৎ আমার বাবা মায়ের দিকে কোনো ডিজিজ আছে কিনা, ওনাদের কোনো কোনো কিছুতে অ্যালার্জিক রিয়াকশন হিস্ট্রি আছে কিনা, এই সমস্ত কিছু ওনারা জানতে চাইলেন। প্রায় 5-7 মিনিট কাউন্সিলিংয়ের পরে ওনারা বললেন যে আমরা এখন তোমাকে বুস্টার ডোজ দিতে যাচ্ছি, এটা নেওয়ার পরে তোমার কিছুদিন ব্যথা থাকতে পারে, সামান্য জ্বর আসতে পারে, জ্বর 1-2 দিন পর্যন্তও থাকতে পারে, বাট এর চেয়ে বেশি সময় যদি জ্বর থাকে বা অন্য কোনো অসুস্থতা ডেভেলপ করে তাহলে অবশ্যই যেন আমি তাদের ইমার্জেন্সিতে কল করি বা তাদের হেলথ লাইন একটা আছে 111, ওখানে ফোন করে আমি সাহায্যের জন্য ফোন করতে পারি। এই সমস্ত কিছু বলার পরে, বোঝানোর পরে দেন নার্স আমাকে বুস্টার ডোজটি দেয় এবং 5 মিনিট আমাকে বসিয়ে রাখে যাতে কোনো রকম কোনো রিয়াকশন হয় কি না বা আমি কোনো রকম অসুস্থতা বা কোনো ডিসকমফোর্ট ফিল করি কি না এটা দেখার জন্য 5 মিনিট আমাকে ওখানে বসতে বলে। এরপর তারা আমাকে একটা সুন্দর একটা কাগজে যে আমি যে আমার বুস্টার ডোজ কমপ্লিট করেছি বা ইংল্যান্ড থেকে আমি আমার বুস্টার ডোজটি পেয়েছি এটার জন্য আমাকে একটা কাগজ দেয়, একটা সার্টিফাই করে। সো আমার আজকের ভিডিও মেসেজ এইটি যে যারা দেশে এখনও আপনাদের ডোজ কমপ্লিট করেন নাই বা ভ্যাকসিন নেন নাই, তারা প্লিজ আর দেরি না করে যারা এলিজিবল প্লিজ আপনাদের ডোজ কমপ্লিট করেন, আর যারা বুস্টার ডোজের জন্য এলিজিবল বা SMS এসেছে তারা প্লিজ দেরি না করে ডোজটা নিয়ে নেন। ওমিক্রন আবারও ইনফেকশাস রেট একটু হাইয়ের দিকে, সুতরাং আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। করোনার প্রথম দুটি ভ্যাকসিন আমি নিয়েছিলাম বাংলাদেশে, বাংলাদেশ থেকে আমি মডার্নার দুটি ভ্যাকসিন পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি আমার ডোজ কমপ্লিট করেছি, ওখানেও আমার এক্সপিরিয়েন্স খুব একটা খারাপ না, যদিও অনেক লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এবং আগে অনেক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছিল। সেই তুলনায় ইংল্যান্ডের এক্সপিরিয়েন্স অনেক স্মুথ ছিল, কারণ এখানে কোনো অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম নাই, অত বড় লম্বা লাইনেও দাঁড়িয়ে থাকতে হয় না, কারণ এখানে একটু
পরপরই অনেকগুলো বুথ রয়েছে, সুতরাং এখানকারটা অবশ্যই স্মুথ ছিল, কিন্তু ওভারঅল দুটোর এক্সপিরিয়েন্সই আমার ভালো। যদিও মডার্নাতে আমার জ্বর এসেছিল, এখানে আমি বুস্টার ডোজটা যেটা পেয়েছি এটা ফাইজারের, এটাতে আমার কিছুক্ষণের জন্য একটু হাতে ব্যথা ছিল, বাট নেক্সট ডেতেই আমি টোটালি সুস্থ বোধ করেছি, আমার আর কোনো ধরনের অসুবিধা হয়নি। আপনার ভ্যাকসিন রিলেটেড কোনো এক্সপিরিয়েন্স থাকলে বা কোনো মতামত থাকলে শেয়ার করতে পারেন আমার সাথে, কমেন্টে লিখে জানাতে পারেন আপনাদের অভিজ্ঞতা। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।